সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আদর্শ মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহনুর খান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। আজ যে ক্লাসটি নিতে যাচ্ছি তা প্রথম বর্ষ ব্যবস্থাপনা অনার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। আজকে বিষয় প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। প্রথমে আমরা আজ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। সামনে তোমাদের পরীক্ষা, তোমরা ইতিপূর্বেই আমার এই ক্লাসটি সরাসরি ক্লাসরুমে বসে হয়তো করে ফেলেছ, তারপরেও তোমাদের কিছু বিষয়ে, কিছু দিকে আমি তোমাদের নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি ব্যবস্থাপনা বিভাগ সম্পর্কে, ব্যবস্থাপনা সম্পর্কে। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখবে। প্রথমে আমাদের জানতে হবে, ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রী হিসেবে আমাদের ভালো জ্ঞান থাকা উচিত ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা কাকে বলা হয়। ব্যবস্থাপনা ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজিয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ হল অশ্ব বা ঘোড়াকে পরিচালনা করা। ফরাসি শব্দ ম্যানেজার অথবা ম্যানেজ থেকেই ম্যানেজমেন্ট শব্দটি এসেছে এটি মনে করা হয়। কিন্তু বর্তমানে কেবল ঘোড়া বা অশ্বকেই পরিচালনা করাকে বোঝায় না, একটি পরিবার অর্থাৎ মানুষের জীবনের দৈনন্দিন কাজের সমগ্র বিষয়েই ব্যবস্থাপনার প্রয়োগ এখানে উল্লেখ করা হয়ে থাকে। এখানে ম্যানেজমেন্ট বলতে তাই বলা যায় যে ম্যানেজ মেন ট্যাক্টফুলি, অর্থাৎ মানুষকে কৌশলগতভাবে পরিচালনা করাই হচ্ছে ম্যানেজমেন্ট। মানব সম্পদকে কৌশলগতভাবেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা। আবার বলা যায় যে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য যাবতীয় উপায় উপকরণগুলোর সুষ্ঠু ও কার্যকর ব্যবহারকেই ব্যবস্থাপনা বলা হয়। এখানে আমাদের হেনরি ফেওলের মতে ব্যবস্থাপনা হল পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের সমষ্টি। তাই বিশেষজ্ঞদের সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হল কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া এবং এই কাজগুলো পরস্পর সম্পর্কযুক্ত, এটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য গৃহীত পদক্ষেপ, এর মাধ্যমে উপায় উপকরণ সমূহের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। আমরা ব্যবস্থাপনার কার্যাবলীগুলো যদি একটু ধারণা নেই তাহলে দেখতে পাচ্ছি যে ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে রয়েছে, সর্বপ্রথমে আসছে পরিকল্পনা। পরিকল্পনা বলতে আমরা কি বুঝি? পরিকল্পনা ইংরেজি হচ্ছে প্ল্যানিং। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার কখন কোথায় কি করতে হবে পূর্ব নির্ধারিত কৌশল, অর্থাৎ পূর্ব নির্ধারিত নকশা। পরিকল্পনা হচ্ছে কখন কার মাধ্যমে কিভাবে কাজগুলো সম্পাদন করা হবে, যাবতীয় বিষয় পূর্বহিতেই নির্ধারণ করাকেই পরিকল্পনা বলা হয়। এরপরের কাজ রয়েছে সংগঠন। সংগঠন বলতে কি বুঝাই? পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল মানবীয় ও অমানবীয় উপকরণ সমূহের সমন্বিতকরণ ও কর্মীদের মধ্যে দায় দায়িত্ব কর্তৃত্ব অর্পণ কি বলা হচ্ছে সংগঠন। এরপরের কাজের মধ্যে রয়েছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান বলতে কি বোঝায়? কর্মী সংস্থান হল কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মী সংগ্রহ, নিয়োগ, মানোন্নয়ন, পদোন্নতি, বদলি, ছাঁটাই ইত্যাদি কাজের সমষ্টিকেই বলা হচ্ছে কর্মী সংস্থান। এরপরে চার নম্বর কাজ হচ্ছে নির্দেশনা। নির্দেশনা ইংরেজি হচ্ছে ডাইরেক্টিং। যে প্রক্রিয়ায় ব্যবস্থাপক কর্মীকে কোনো কাজ করা, কখন কিভাবে সম্পন্ন করতে হবে ইত্যাদি বিষয়ে পরামর্শ, আদেশ, নির্দেশ প্রদান করে
তাকেই বলা হচ্ছে ডাইরেক্টিং বা নির্দেশনা। এরপরে বলা যায় প্রেষণা। প্রেষণা মানে কি? প্রেষণা মানে হচ্ছে মোটিভেশন। মোটিভেশন হচ্ছে কর্মীকে কাজে উৎসাহিত করার যে প্রক্রিয়া, অর্থাৎ মানুষ কেন কাজ করে, তাদেরকে কাজ করার জন্য উৎসাহ দিতে হবে, পুরস্কার দিতে হবে, প্রয়োজনে ভয়ভীতি প্রয়োগ করতে হবে, অর্থাৎ তাদের দ্বারা কাজটি আদায় করতে হবে। এজন্য সর্বপ্রথমে আমাদের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেষণা। কর্মীকে কাজে আগ্রহী করে তোলার কৌশলকেই বলা হচ্ছে প্রেষণা। এরপরে রয়েছে সমন্বয় সাধন বা কোঅর্ডিনেটিং। সমন্বয় সাধন এমন একটি প্রক্রিয়া যার দ্বারা প্রতিষ্ঠানের কর্মী, কার্যাবলী, বিভাগ, উপবিভাগের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। এটা হচ্ছে প্রতিষ্ঠানের বিভাগ বিভিন্ন উপকরণের মধ্যে যোগাযোগ স্থাপন করা। এবং সবশেষে রয়েছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পিত উপায়ে কাজটি সঠিকভাবে সম্পাদন করা হচ্ছে কিনা তা তদারকি করা, যাচাই বাছাই করা, এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা সংশোধনীয়মূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং বলা হচ্ছে। তাহলে আমরা ব্যবস্থাপনার কাজগুলো আমরা কি কি দেখতে পাচ্ছি, এখানে সংক্ষিপ্ত রূপ পোস্ট কোর্ব দ্বারাও প্রকাশ করা হয়। ব্যবস্থাপনার কার্যাবলীগুলোকে পোস্ট কোর্ব, এই পোস্ট কোর্বের ধারণাটি দিয়েছেন লুথার গুলিক। পোস্ট কোর্বের মধ্যে পি তে হয় প্ল্যানিং, ও তে অর্গানাইজিং, এস তে স্টাফিং, ডি তে ডাইরেক্টিং, সিও তে কোঅর্ডিনেটিং, আর তে রিপোর্টিং এবং বি তে বাজেটিং। এরপরে আমরা দেখব এই কাজগুলোকেই কিন্তু চক্রাকারে আবর্তিত হতে থাকে। আমরা খেয়াল করে দেখব ব্যবস্থাপনার কাজগুলো একটা কাজ আরেকটা কাজের সাথে সম্পৃক্ত এবং এই কাজগুলো ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয়। তাই এই কাজগুলোকে একত্রিতভাবে বলা হয় ব্যবস্থাপনা চক্র বা ম্যানেজমেন্ট সার্কেল। তো এরপরে আমরা যে প্রশ্নটি দেখব তা হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা বা ব্যবস্থাপনার আদর্শ, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এখানে আমাদের নীতিমালা বলতে বোঝায় কাজের সুনির্দিষ্ট নিয়ম, নিয়মই হল নীতিমালা। এখানে ব্যবস্থাপনার সঠিক দিক নির্দেশনার লক্ষ্যে আধুনিক ব্যবস্থাপনার জনক, আমরা জানি আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি ফেয়লকে। হেনরি ফেয়ল 1916 তার বইতে ব্যবস্থাপনার 14টি নীতির কথা বলেছেন। এগুলোকে বলা হয় ব্যবস্থাপনার নীতিমালা। তো প্রথমেই আছে কার্য বিভাজন বা শ্রম বিভাজন। এখানে প্রকৃতি অনুযায়ী ব্যবস্থাপনার কাজগুলোকে সুন্দরভাবে দক্ষতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়, এটাকে বলা হচ্ছে কার্য বিভাজন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ক্ষমতা ও দায়িত্ব। প্রতিষ্ঠানের কাজগুলো সমতা আনয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষমতা ও দায়িত্ব ভাগ করে দেওয়াকে বলা হচ্ছে ক্ষমতা ও দায়িত্ব অর্পণ। নিয়মানুবর্তিতা, এখানে প্রতিষ্ঠানের কাজগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করতে গেলে ডিসিপ্লিনের প্রয়োজন আছে। যদি বিশৃঙ্খলভাবে কাজ সম্পাদন করা হয় তাহলে ব্যবস্থাপনার মূল লক্ষ্যে এখানে পৌঁছানো সম্ভব না। আদেশের ঐক্য, এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে আদেশের ঐক্য। আদেশের ঐক্য বলতে বোঝাচ্ছে যে এক একজন তার নিম্ন পদস্থ কর্মচারীদেরকে বিভিন্ন রকম আদেশ দিলে সেটা সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে না, এর জন্য আদেশের মধ্যে মিল থাকতে হবে। এবং পরবর্তী পয়েন্ট হচ্ছে নির্দেশনার ঐক্য। আদেশ এবং নির্দেশের মধ্যে মিল থাকতে হবে, যদি মিল না থাকে, এক একজন যদি এক এক রকমের আদেশ নির্দেশ প্রদান করে তাহলে হয়তো সুন্দরভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের ব্যক্তি বা
কর্মচারী কর্মকর্তারা নিজেদের স্বার্থ ত্যাগ করে প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখবে। তারপরে রয়েছে পারিশ্রমিক। পারিশ্রমিক, আমরা শ্রমিককে যদি স্বল্প পারিশ্রমিক দেই তাহলে তাদের জীবন ধারণ করা সম্ভব হবে না, তাই তাদের দ্বারা সুন্দরভাবে কাজ করিয়ে নেওয়ার জন্য আমাদের তাদেরকে সঠিক পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। সাম্যতা, এরপরের পয়েন্ট হচ্ছে সাম্যতা বা ইকুইটি। সাম্যতা, প্রতিষ্ঠানের প্রত্যেক ব্যক্তির মধ্যে সাম্যতা অর্থাৎ ইকুইটি, সকলকে একই চোখে দেখতে হবে, তাহলে প্রতিষ্ঠানের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করা যাবে। এরপরের পয়েন্ট রয়েছে কেন্দ্রীকরণ। প্রতিষ্ঠানের নীতিমালা, উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণ ক্ষমতা উচ্চতার কেন্দ্রীভূত হওয়া উচিত, অর্থাৎ প্রতিষ্ঠানের মূল যে সিদ্ধান্ত সেটা উচ্চ লেভেলে, উচ্চ স্তরের ব্যবস্থাপনায় কেন্দ্রীভূত করে রাখতে হবে। এরপরের পয়েন্ট আছে জোড়া মই শিকল। এখানে প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী হতে ক্রমান্বয়ে নিম্ন স্তরে ক্ষমতা দায়িত্ব প্রবাহিত করাকেই বলা হচ্ছে জোড়াময় শিকল। তারপরে রয়েছে কাজের শৃঙ্খলা, এবং পরবর্তীতে রয়েছে কাজের স্থায়িত্ব, অর্থাৎ যদি মানুষ স্বল্পমেয়াদী কাজে কাজ করে আগ্রহ পায় না, আগ্রহী হয় না, কারণ অনিশ্চয়তার কারণে দেখা যাচ্ছে শ্রমিক কর্মী তারা সুন্দরভাবে কাজে মনোযোগ দিতে পারে না, এজন্য কাজের স্থায়িত্বের উপরই ব্যবস্থাপনা সাফল্য নির্ভর করে। তারপরে উদ্যোগ, কর্মীদেরকে উদ্যোগী হতে হবে। যে প্রতিষ্ঠানের কর্মীরা যত বেশি উদ্যোগী সেই প্রতিষ্ঠান তত সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। এবং 14 নম্বর পয়েন্ট রয়েছে একতাই বল। একতাই বল বলতে বোঝাচ্ছে এখানে সকলের সম্মিলিত প্রয়াসকে একতাই বল বলা হচ্ছে। যে প্রতিষ্ঠানে সকলে সম্মিলিতভাবে মিলেমিশে সুন্দরভাবে কাজ করে তাকে সেই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করা সুন্দরভাবে সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে আমরা জানব ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান, এই প্রশ্নটি চলে আসে। ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান সেটা জানার আগে আমাদের জানতে হবে যে কলা কি। কলা হচ্ছে ব্যক্তির সৃজনশীল ক্ষমতা ও দক্ষতাই হল ব্যবস্থাপনা কলা। এবং বিজ্ঞানের বৈশিষ্ট্য বলতে বোঝাচ্ছে যে বিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হল বৈজ্ঞানিক উপায়ে নিয়ন্ত্রিতভাবে, নিয়মতান্ত্রিকভাবে কৌশল প্রয়োগ করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে ব্যবস্থাপনা সুনির্দিষ্ট একটা কৌশল, তাই এটা কলার মধ্যে পড়ছে, আবার এটা সুশৃঙ্খল ও সুসংগত একটি জ্ঞান, সুতরাং এটি বিজ্ঞানও বলা যায়। সুনির্দিষ্ট রীতিনীতির মাধ্যমে এই কৌশল প্রয়োগ করা হচ্ছে এবং ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর সিদ্ধান্তে উপনীত হতে হচ্ছে। তাহলে এটা বলা যাচ্ছে যে ব্যবস্থাপনা একদিক দিয়ে একটি বিশেষ কৌশল যা রীতিনীতির মাধ্যমে অগ্রসর হয়। একটু আগে আমরা ব্যবস্থাপনার নীতিগুলো দেখতে পেলাম, এবং এখানে বলা হচ্ছে যে সুনির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে এই ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকছে। সুতরাং ব্যবস্থাপনাকে আমরা বলতে পারি একদিক দিয়ে কলা বিজ্ঞান উভয় ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য। এরপরে আমরা দেখব ব্যবস্থাপনার গুরুত্বগুলো কি কি। তো ব্যবস্থাপনার গুরুত্বের মধ্যে সর্বপ্রথমে আসে লক্ষ্য অর্জন। যে আমরা জানি যে ব্যবস্থাপনা মূল উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়ন, অন্যান্য বিষয়ের মতো মুনাফা অর্জনের উদ্দেশ্য না। এখানে মুনাফা অর্জনের পাশাপাশি মূল লক্ষ্য, উদ্দেশ্য অর্জন। যেমন আমরা বলেছি যে ব্যবস্থাপনা হচ্ছে সার্বজনীন বিষয়, যে সব কিছুর মধ্যেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের মধ্যেই ব্যবস্থাপনার প্রয়োগ দেখতে পাই। যেমন আমরা যদি একজন ভালো ছাত্র, তার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে A+ পাওয়া, সেই লক্ষ্যে তাকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে, সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, তাহলে এখানে মুনাফা অর্জন প্রযোজ্য নয়।
তেমনি প্রতিষ্ঠানে মুনাফা অর্জনের পাশাপাশি মূল লক্ষ্য অর্জনও এখানে প্রয়োজন রয়েছে। তারপরে বলা যায় যে সম্পদের পরিপূর্ণ ব্যবহার। আমরা জানি যে ব্যবস্থাপনার মূল লক্ষ্যই হচ্ছে ব্যবস্থাপনা নিয়োজিত উপায় উপকরণগুলোর সঠিক এবং কার্যকর ব্যবহার নিশ্চিতকরণ, এটাকেই বলা হচ্ছে ব্যবস্থাপনা। এরপরে রয়েছে দক্ষতা বৃদ্ধি। ব্যবস্থাপনার মাধ্যমে দেখা যায় যে শ্রমিক কর্মীদেরকে কি করি আমরা, প্রশিক্ষণের ব্যবস্থা করি। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি পায় এবং দক্ষতা বৃদ্ধি পেলে তারা কাজে আগ্রহী হয়ে ওঠে। ব্যয় হ্রাস। আমাদের ব্যবস্থাপনার সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণগুলোকে সঠিক এবং নিয়মতান্ত্রিকভাবে আমরা পরিচালনা করছি, এর ফলে আমাদের প্রতিষ্ঠানের খরচ কমে আসে। সম্পর্কের উন্নয়ন। ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থাপনার উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের কর্মীদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। এছাড়াও মালিকের সাথে শ্রমিকের এবং প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানের সাথে জড়িত যেসব ব্যক্তি আছে তাদের মধ্যে সম্পর্কে উন্নয়ন ঘটে। ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরভাবে কাজ করার ফলে এখানে আমাদের উৎপাদনও বৃদ্ধি পায়, কারণ আমরা দেখেছি যে বৈজ্ঞানিক উপায়ে আমরা এখানে সিদ্ধান্ত নিচ্ছি। ব্যাপক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারছি, তাই এখানে আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সবশেষে বলা যায় যে শৃঙ্খলা প্রতিষ্ঠা। ব্যবস্থাপনা একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং কৌশল যার মাধ্যমে আমাদের এখানে প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কর্মী এবং তাদের কাজের মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা সৃষ্টি হয় এবং এর ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এবং সবশেষে বলা যায় জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অনেক শিল্প প্রতিষ্ঠান এবং নিত্য নতুন পণ্য দ্রব্য আবিষ্কার করছি, যার ফলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তো আজকে এই ছিল তোমাদের জন্য ক্লাসটি। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলে সুন্দরভাবে জীবনযাপন করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে গেলেই, ক্লাস শুরু হলে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।